সকাল আমার প্রিয় ফ্যামিলি, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ওই দেখো তোমাদের দাদা ভাই, দেখো তোমাদের দাদা ভাই চলে আসলো। তো এখন যাচ্ছি বাপের বাড়িতে পরের দিনের আশীর্বাসি খেতে। তো এখন কটা বাজে জানো তো? এখন প্রায় 11:40 হয়ে গেছে। তো এখন যাচ্ছি, তো স্নান করে সবে উঠে মাথা আসিয়ে বেরিয়ে পড়লাম। আজকে খুব সমস্যা হয়েছে, এত সমস্যা মানে আমার কোনো দিন হয় না। আজকে প্রচুর প্রচুর পরিমাণে সমস্যা হয়েছে ভিডিও আপলোড দিতে, জানো তো? মানে কি বলবো, ভিডিও আপলোড দিতে গিয়ে মানে কান্নাকাটি বেঁধে গেছে এমন একটা পরিস্থিতি। প্রথম একটা গান ডাউনলোড করেছিলাম, সেই গানটা কপিরাইট ক্লেম দিয়েছে, আবার সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি। ডিলিট করে দিয়ে তারপরে আবার ভিডিও পোস্ট করেছি, তখন আবার হলুদ চিহ্ন এসেছে। আবার হলুদ চিহ্ন এসে ওই হলুদ চিহ্নটা মানে মনিটেশনটা হলুদ হয়ে গেছে। ওই হলুদটা হলে পরে মানে ওখান থেকে একটা টাকাও দেয় না, একটা মানে পয়সা মানে ওখান থেকে কোনোরকম তুমি আর্নিং করতে পারবে না ওই ভিডিওটার থেকে। যেমন আমার মানে দাদু শ্বশুর মারা গেছিলো, যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেই ভিডিওটাও কিন্তু আমার হলুদ চিহ্ন চলে এসেছিলো, আমি কোনোরকম ওখান থেকে একটা টাকাও পাইনি। ওই ভিডিওটা অনেক ভিউজ এসেছিলো, 1900 না 2600 এরকম যেন কি একটা ভিউজ এসেছিলো, কিন্তু এক টাকাও দেয়নি। আর আজকেও সেরকম হয়েছে। তারপরে ভাবছি টাইটেলের জন্য হয়েছে নাকি, টাইটেল চেঞ্জ করে দেখলাম, তো তো কোনো কাজ হলো না। তারপরে আবার ভিডিও আবার প্রথম থেকে আবার এডিট করলাম, মানে আমার ভাইয়ের মেয়েকে যে স্নান করাচ্ছিল সেই স্নান করার সিনটা কেটে দিয়ে তারপরে আবার এডিট করে দিলাম। বাচ্চাদের স্নান করানোটা অনেক সময় দেয় জানো তো, কারণ আমি একটা দেখেছি একজনের ভিডিওতে বাচ্চাদের স্নান করানোটাই মনিটেশনটা হলুদ হয়ে রয়েছে অনেকগুলো ভিডিওতে, ওর জন্য দেখেছি। তো ওর জন্য আমি ওখান থেকে ওইটা আবার চেঞ্জ করে দিলাম, দেওয়ার পরে তারপরে আবার ভিডিও আপলোড করলাম, করার পরে তারপরে আবার মনিটাইজেশনটা সবুজ চিহ্ন এসেছে, তারপর ঠিক হয়েছে। তারপরে এই কালকে তো তোমরা দেখতে পেয়েছো মানে 11:30 সময় ভিডিও পোস্ট করেছি, তো দেখেছো আমি মানে সমস্ত ভিডিও 2-3 বার করে এডিটিং করে 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 তারপরে ভিডিও লাস্টে পোস্ট করি। দেখো তোমার দাদা ভাই আমার জন্য দাঁড়িয়ে আছে, এই যে মাম্মাম মাম্মাম। তো চলো দেখি কি কি আছে খাওয়া দাওয়া, এখন আর কি করবো, বাসি খাবারই খেতে ইচ্ছা করে না জানো তো, খেলেই গলা বুক জ্বালা করে, গ্যাস হয়ে যায় প্রচণ্ড, সারাদিনে খুব কষ্ট হয় ওর জন্য। আবার দুপুরবেলা রান্নার ডিউটি আছে কিনা বলতে পারছি না, দুপুরবেলা তো কয়েকজন লোক হবে, তো আমার আর সত্যি আজকে আর ইচ্ছা করছে না। আমারও জানো তো একটু রান্না ভাত খেতে ইচ্ছা করে, কিন্তু যাই হোক কপালে না থাকলে আর হয় না গো বন্ধুরা। তো চলো ওখানে গিয়ে দাবা দেখা হচ্ছে তোমাদের সাথে, সঙ্গে থাকো। তো দেখো মাসি এই যে সবাই দিয়া থাওয়া করছে, খাওয়া মোটামুটি সবার মোটামুটি হয়ে গেছে, আর এই যে আদি আমার বিয়াই বাবু। তো দেখো বন্ধুরা এখন তোমাদের দাদা ভাইকে যে মাসি খেতে দিয়ে দিচ্ছে, আর কলা পাতায়, ও কলা পাতায় খেতে যে কত ভালো লাগে কি বলবো, দারুণ লাগে। আর আমাদের পাশে এখানে কীর্তন হচ্ছে, আবার নামযজ্ঞ শুরু হয়ে গেছে আর এক জায়গা, তো এখন আবার দুদিন আবার একটু তোমাদের কীর্তনের আওয়াজ শুনতে হবে বন্ধুরা, একটু মানিয়ে নিও। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে চলে আসলাম মাছ ধুতে, তো মাছগুলোকে আজকে বেছে নিচ্ছি। আজকে জানো তো আমার রান্নার ডিউটিটা নেই, আজকে আমার মাসি নিয়েছে, এই যে আমার ছোট মাসি, আমার মাসি দেখো পান খেয়ে মুখ একদম পুরো গালটা ফুলিয়ে এখন বসে বসে রান্না করছে। আমার মাসি জানো তো খুব সুন্দর রান্না করে, তো আমার মাসি বড় বড় কাজেও মানে বিয়ে অনুষ্ঠানেও কিন্তু আমার মাসি রান্না করে। আমার মাসির বাড়ি হচ্ছে মধ্যম গ্রাম। তো এদিকে দেখো মাসি কিন্তু ডালটা সিদ্ধ করছে, টক ডাল হবে। কি করছো মামি? পূজা বাসন মাজবে। আর এদিকে দেখো বন্ধুরা মাসি রান্না করছে, হ্যাঁ আজকের মাসির ডিউটি, আজকের আর আমি আর ডিউটি নিইনি, একটু মাসির হাতে রান্না ভাত খাবো যাক।
না আমার ছোট মাসি খুব সুন্দর রান্না করে বন্ধুরা, ওই দেখো ওই পাশে মাছ ভাজা হয়ে গেছে, এই যে মাছ ভাজা, আর এখন মাছের তেল ভাজা হবে। আমাদের বুনাই মাছের তেল নিয়ে এসে, বুনাই কালকে মাছের তেল ভাগে পাইনি এসে, ওর জন্য আজকেরা মাছের তেল নিয়ে এসছে, মাছের তেল ভাজা খাবে বলে বাজার থেকে গিয়ে আর পাট শাক কিনে নিয়ে এসছে। আর এদিকে দেখো কুমড়ো শাক, আরো এখনো টক ডাল হয়ে গেছে, আর কি কি হবে পরে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? ওর জন্য আমার মাসিগুলো কি যা, আরো একটা জিনিস রান্না হচ্ছে, না না পরে তো দেখা লাগবে না। এই যে এটা কি রান্না হয়েছে, ভেটকি মাছের মাথা। আর দেখো প্রিয়াঙ্কা এসে বসে গেছে খেতে। দেখো বন্ধুরা এখন আমি তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কি মাছ যেন, ভেটকি মাছ, ভেটকি মাছের মাথা। আর এখন ও নিয়ে বসেছে, দেখো সবাইকে রেঁধে বেড়ে দিয়ে এখন ও নিয়ে বসছে। এটা হচ্ছে আমার ছোট মাসি, ওই যে রান্না করছিল ছোট মাসির ছোট মেয়ে, আর আর এই যে হচ্ছে বড় মেয়ে, আর ওই যে মাম বসে আছে। আবার কেমন হয়েছে, ভালো তো? দেখো বন্ধুরা এই যে রান্না করে রেখেছে মাসি, এটা মাছের তেল ভাজা, আর এদিকে হচ্ছে গিয়ে মাছের ঝোল, আর এখানে দেখো মাছগুলো উঠিয়ে রেখেছে আলাদা একটা গামলায়, না হলে মাছের ঝোলে ভেঙে যেতে পারে অনেক মাছ। আর এখানে দেখো টক ডাল, আর এদিকে দেখো এখনো মাসি পকোড়া ভাজছে, এখনো সেই ইসের পকোড়াগুলো, তোমার পাট শাকের পকোড়া বানাচ্ছে, বোনাই খেতে চেয়েছে, মানে মাসির ছোট জামাই, তো তার জন্য দেখো। আর এদিকে আমার সেজো মাসি ভাত গুছাচ্ছে, সবাইকে খেতে দেবে। তো এদিকে দেখো টেবিলের উপরেও ভাত রয়েছে, আর এই দেখো এখানে আবার লাউ শাকটা রান্না করেছে, আর এদিকে দেখো মামকে এখন খাইয়ে নেব। সবাই খেতে বসে গেছে। এটা হচ্ছে, এটা হচ্ছে পূজার মাসি, মানে আমার ভাই বোন মাসি। কে হলো মাথা নিচু করলে কেন ও মাসি? আর এই দেখো, আর আমার ভাইয়ের অবস্থা দেখো, ও সবার খাওয়া হয়ে গেছে আর ও নিয়ে নিয়ে বসে রয়েছে দেখো। সব একটু একটু করে সাজায় নিয়ে বসেছে কলা পাতায়। তো দেখো বন্ধুরা গিফট নিয়ে বসে পড়লাম, কি কি গিফট পেয়েছে আমার ভাইয়ের মেয়ে। তো দেখো এখানে সমস্ত গ্লাস, গামলা, বাটি, থালা, গামলা পেয়েছে দুটো তিনটে, মানে স্টিলের গামলা তিনটে পেয়েছে, বড় অ্যালুমিনিয়ামের গামলা পেয়েছে দুটো, দেখো একটা হাঁড়ি পেয়েছে, এদিকে বাটি, এদিকে গ্লাস, দেখো মানে নখানা না সাতখানা মনে হয় থালা পেয়েছে। আর এইটা দেখো, এটা আমার শাশুড়ি দিয়েছে, ওই মানে যে কাঁসার যে থালাটা দেখলে ওটা আমার শ্বশুর বাড়ির থেকে দিয়েছে। আর এদিকে দেখো এই যে স্টিলের থালাগুলো, গামলা, এই গামলাটাও পেয়েছে, আর ওই যে আমি তো চালের ড্রাম দিয়েছিলাম ওই চালের ড্রামের উপরে গামলা, ওই গামলাটাও পেয়েছে, আর মা খুলছে ওটাও পেয়েছে। দেখেছো তো ঠিকভাবে তো দেখানো হচ্ছে না, বুঝতেই পারছো তো আমার বাড়ির জিনিস হলে আমি অন্যরকমভাবেই তোমাদেরকে সুন্দর করে দেখাতাম। তো দেখো এখানে অনেকগুলো বাটি পেয়েছে, বাটিগুলো বেশ দারুণ, তবে সবথেকে এই বাটিটাই খুব সুন্দর হয়েছে, একদম নিচের এই বাটিটা দারুণ হয়েছে কিন্তু। আর এগুলো সব একদম ছোট ছোট গ্লাস, মানে এক ঢোক কি দুই ঢোক জল খেতে পারবা। আর দেখো একটা বারটপ পেয়েছে, ওটাও কিন্তু খুব সুন্দর, দেখেছ এটা কিন্তু বেশ দারুণ। আমার ভাইয়ের মেয়ে বসে তো মোটে ওর পরে উঠবে, মানে উঠতেই চাচ্ছে না। আর ওই দেখো জগটা, ওটা পাপড়ি বৌদি দিয়েছে, ওই জগটা কিন্তু সবার মোটামুটি পছন্দ হয়েছে, সবাই একটু খুলে খুলে দেখছে জগটা, যে কেমন জগ, কিসের জগ। তো এই ছিল গিফট। তো বন্ধুরা দেখো আমাদের মাম গিফট পেয়েছে আমার ভাইয়ের মেয়ে অন্নপ্রাশনে। তো থালা বাসন টাসনগুলো তো সব দেখলে, এবার সোনার উপর কী কী পেয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো মাসি দেখাও একে একে, খুলে খুলে মাসি দেখাও। তো এটা হচ্ছে গিয়ে চেন, এটা এটা কে দিছে, একটা বাজু পেয়েছে, আমি বন্ধ করে
একটা চেন পেয়েছে, যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো সরায় রাখো। ব্রেসলেটটা কিন্তু খুব সুন্দর হয়েছে। চেনটাও ভালো হয়েছে, হালকা পাতলার মধ্যে। এই ব্রেসলেটটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই ব্রেসলেটটা দিয়েছে আমার মাসি, যে মাসি দেখাচ্ছে সেই মাসি দিয়েছে। ব্রেসলেটটা কিন্তু খুব সুন্দর হয়েছে বলো বন্ধুরা, দারুণ লাগছে কিন্তু। আর এই যে এটা হচ্ছে গিয়ে কোমর বিছা, যে একটা চেন দেখো, এটা হচ্ছে গিয়ে লকেট দিয়ে, রাধাকৃষ্ণ লকেট। কোমর বিছাটা দেখা হয়ে গেছে, এটা উক্কার কাটি দিয়ে বেয়েছে। গলে দিয়ে দিস, চেনটাও সুন্দর হয়েছে, দাম নিয়েছে। আমার চেন চুপ, খুব সুন্দর হয়েছে। মানে মেয়ের বাবা মেয়েকে দিয়েছে বাবার ছোটবেলার আংটি। তো বন্ধুরা এই ছিল গিফট, চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। এগুলো রাখ। তো বন্ধুরা এই বাড়িতে চলে আসলাম, এসে দেখো একদম পুরো মশারির মধ্যে ঢুকে গেছি, খাওয়া দাওয়া করিনি, দুপুরে খাওয়া দাওয়া করেছি, আর এমনি তো দুপুরবেলা একটু দেরি করে খেলে তারপরে রাত্রেবেলা খেতেও ইচ্ছা করে না। তোমাদের দাদাভাইও খায়নি, কেউই মোটামুটি খায়নি, শুধু নন্দিনী খেয়ে আসছে। তাও নন্দিনী সন্ধ্যেবেলা সন্ধ্যে উত্তরানোর পরে খেয়েছিল ওই, আর একটু ফুচকা খেয়েছি, মা ফুচকা খাইয়েছিল, ফুচকা বাড়ি এসেছিল, তো ওই ফুচকাই খেয়েছি, আর এখন আর কিছু খেতে ইচ্ছা করছে না। বাড়ি এসে এই মশারি টানিয়ে মশারির মধ্যে বসে পড়লাম। আর তোমরা গিফটগুলো তো দেখলে, সোনা রূপো স্টিল, তারপরে হচ্ছে গিয়ে তোমার কাঁসা পিতল, তারপরে হচ্ছে গিয়ে দস্তা, সমস্ত কিছু দেখেই তো নিলে। সব বেশিরভাগ থালা পেয়েছে, আর একটা একটা করে যে তোমাদেরকে দেখাবো সেরকম পরিস্থিতি ছিল না। আমার নিজের বাড়ির কোনো অনুষ্ঠান হলে গিফট পেলে সেটা নাই আমি করতে পারতাম, কিন্তু ওখানে আমার ওটা করাটা আমার উচিত না, আমার সাজে না, ঠিক আছে, ওর জন্য ওইভাবেই তোমাদেরকে দেখালাম। বের করেছিল মা, যে বলছে দেখ এই পেয়েছে, তাই ওই দেখানো হয়েছে। তো কেমন লাগলো ব্লগটি কমেন্টস করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো, আর একটু বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আজকের মতন বিদায় নিচ্ছি, তো আগামীকাল নতুন একটি ব্লগের সাথে দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আরও একটা কথা বলতে চাই, যে একজন দিদিভাই কমেন্ট করেছে যে আমি কোথা থেকে মিউজিকগুলো পাই, তো দিদিভাই আমি অবশ্যই তোমার ওই ব্লগটা বানাবো, কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, আমি একদমই সময় পাচ্ছি না, ব্লগটার আমি অর্ধেকটা
ভিডিও করে রেখেছি, আর অর্ধেকটা এখনও মনে আমি করার সময় সুযোগ হয়ে উঠছে না। তোমাদেরকে এমনভাবে দেখাতে চাই যে একটু তোমরা ভালোভাবে দেখালে, যাতে তোমরা জিনিসগুলো বুঝতে পারো বা জিনিসটা এইভাবে তুমি মিউজিকটা ডাউনলোড করতে পারো। এখান থেকে আমি সেরকমভাবেই চেষ্টা করছি ভিডিওটা বানানোর, তো অবশ্যই বানাবো। তুমি কিন্তু কিছু মনে করো না, এই কমেন্টটা আগেও এসছে যে তুমি দিদিভাই তুমি কোথা থেকে মিউজিক নাও, এই কমেন্টটা অনেকেই করেছে। কিন্তু আমি আমার মনে হলো যে এবার হয়তো ভিডিওটা বানিয়ে দেখানো উচিত বা তোমাদের বলা উচিত যে আমি কিভাবে কিভাবে মিউজিকগুলো নিই, তো অবশ্যই তোমাদেরকে বলবো। আর বললে কি হয়েছে, তোমাদেরকে দেখালে আজকেরা মানুষ মানুষের জন্য আর আমি সবার জন্য আছি। তো অবশ্যই ব্লগটা আমি দেখি চেষ্টা করব আগামীকাল দেওয়ার, যদি না হয় তাহলে সামনের দিন অবশ্যই চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।